আসসালামু আলাইকুম শিখা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদেরকে অষ্টম শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বই থেকে দ্বিতীয় দ্বিতীয়দের সূর্যগুরির পঞ্চম শাসনের কাজগুলোকে তোমরা কিভাবে সমাধান করবে তা দেখিয়ে দিব তোমাদেরকে এখানে পঞ্চম শাসনে বলা হয়েছে সারা বছর ধরে তোমাদের বাক্সের ভেতরে রাখা কাগজে সূর্যরশ্মির অবস্থান পর্যবেক্ষণ করেছো নিশ্চয়ই তোমাদেরকে এখানে বলা হচ্ছে তোমরা এই অদয়টির চতুর্থ সেশনের বাক্সের ভেতরে রাখা কাগজে সূর্যরশ্মির অবস্থানের যে পর্যবেক্ষণ করেছো এই কাজটি করেছো নিশ্চয়ই তা তোমাদেরকে বলা হচ্ছে এরপর তোমাদেরকে বলা হয়েছে এই পর্যবেক্ষণ নিয়ে আলোচনার আগে একটা ছোট্ট বিষয় জেনে নেওয়া যাক সপ্তম শ্রেণীতে তোমরা মহাবিশ্বের সৃষ্টি সম্পর্কে জেনেছ গ্যালাক্সি কিভাবে সৃষ্টি হয় নক্ষত্রের জন্ম মৃত্যু সবাই তোমরা জেনেছ কিন্তু মহাকাশের এই অসংখ্য বস্তুর মধ্যে পৃথিবীর সবচেয়ে কাছের যে বস্তু আমাদের অতি পরিচিত চাঁদ তার জন্ম কিভাবে হয়েছিল তা কি জানো তাহলে আমাদেরকে এখানে একটি প্রশ্ন করা হয়েছে বলা হচ্ছে আমাদের অতি পরিচিত চাঁদ তার জন্ম কিভাবে হয়েছিল চাঁদ কীভাবে জন্ম হয়েছিল তার একটি নমুনত্বর আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমাদের প্রশ্নটি ছিল চাঁদের জন্ম কীভাবে হয়েছিল এই প্রশ্নের নমুনত্বটি হচ্ছে সবচেয়ে প্রচলিত যে তত্ত্বটি রয়েছে তা হলো চাঁদের জন্ম হয়েছিল মাত্র কয়েক ঘন্টায় পৃথিবীর সঙ্গে থিয়া নামের এক মহাজাগতিক বস্তুর ধাক্কার পরেই চাঁদের সৃষ্টি হয় থিয়ার আকার প্রায় মঙ্গল গ্রহের সমান ছিল পৃথিবীর সঙ্গে থিয়ার তীব্র সংঘর্ষ হয় গবেষকদের মতে তীব্র সংঘর্ষে পৃথিবী এবং থিয়া থেকে ছিটকে বেরিয়ে এসেছিল কিছু পদার্থ এবং তার সঙ্গে সঙ্গে পৃথিবীকে কেন্দ্র করে নির্দিষ্ট কক্ষপথে ঘুরতে শুরু করে আর সেই পদার্থ পরবর্তীতে পৃথিবীর একমাত্র উপগ্রহ চাঁদ নামে পরিচিতি পায় এরপর তোমাদেরকে বলা হয়েছে অনুসন্ধানী পাঠ বই থেকে সূর্য পৃথিবী ও চাঁদ অদের চাঁদের সৃষ্টি অংশটুকু একবার পড়ে নাও দলে বসে আলোচনা করো এখানে তোমাদেরকে বলা হয়েছে তোমাদের অনুসন্ধানী পাঠ বই থেকে সূর্য পৃথিবী ও চাঁদ অদের চাঁদের সৃষ্টি অংশটুকুকে একবার পরে নাও তোমরা তোমাদের অনুসন্ধানী পাঠ বইটি থেকে সপ্তমদের সূর্য পৃথিবী ও চাঁদ এই আদোটি থেকে চাঁদের সৃষ্টি অংশটুকুকে ভালোভাবে পড়ে নিবে এরপর তোমরা তোমাদের দলের সদস্যদের সাথে বসে আলোচনা করে নিবে এরপর তোমাদেরকে বলা হয়েছে চাঁদের সৃষ্টিতত্ত্ব নিয়ে সবচেয়ে স্বীকৃত মতবাদ সম্পর্কে তোমরা তো জানলে এখন এই মতবাদ অনুযায়ী চাঁদের উৎপত্তির ঘটনা প্রবাহকে তিনটি ধাপে সাজিয়ে নিচের ফ্লোচার্টে দেখাও এখানে তোমাদেরকে পরবর্তী পৃষ্ঠে একটি ফ্লোচার্ট দেওয়া হয়েছে আর এই মতবাদ অনুযায়ী চাঁদের উৎপত্তির ঘটনা প্রবাহকে ফ্লোচার্টে সাজিয়ে লিখতে হবে আমি তোমাদেরকে একটি নমুনত্বর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি তোমরা কিভাবে এই ফ্লোচার্টটিকে সাজাতে পারো চলো আমরা নমুনত্বটিকে দেখে নিই তার আগে তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ নমুনত্বটিতে চাঁদের উৎপত্তি ঘটনা প্রবাহকে ফ্লোচার্টে সাজালে প্রথমেই হচ্ছে থিয়া গ্রহের সাথে পৃথিবীর সংঘর্ষ এরপরে সংঘর্ষের ফলে পৃথিবীর একটি অংশ উৎক্ষিপ্ত হয়ে পৃথিবীকে ঘিরে ঘুরতে থাকে এরপরে ঘুরতে থাকা এই অংশটি হলো বর্তমানের চাঁদ এরপর এখানে এই ফ্লোচার্টের নিচে বলা হয়েছে এবার একটু ভেবে দেখো সূর্য পৃথিবী ও চাঁদের অবস্থানের কারণে কি কি ঘটনা ঘটে এরকম কিছু ঘটনা তোমরা চট করেই বলতে পারো যেমন দিন রাতের পরিবর্তন পূর্ণিমা অমাবস্যা ও চন্দ্রকলা ঋতু পরিবর্তন চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ ইত্যাদি কিন্তু এই ঘটনাগুলো আসলে কি কারণে ঘটে তাও কি বলতে পারো আমি তোমাদেরকে এই কাজটির জন্য দিন রাতের পরিবর্তন পূর্ণিমা অমাবস্যা ও চন্দ্রকলা ঋতু পরিবর্তন চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ ইত্যাদি কি আমি তোমাদেরকে একটি নমুনত্বর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি এখানে তোমাদের প্রথম প্রশ্নটি ছিল সূর্য পৃথিবী ও চাঁদের অবস্থানের কারণে কি কি ঘটনা ঘটে এই প্রশ্নের নমুনত্বটি হচ্ছে দিন রাতের পরিবর্তন পূর্ণিমা অমাবস্যা চন্দ্রকলা ঋতু পরিবর্তন চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণ এরপরে প্রশ্নটি ছিল দিনরাতের পরিবর্তন কেন ঘটে এই প্রশ্নের নমুনতটি হচ্ছে পৃথিবীর পর্যায়ক্রমিক আবর্তনের ফলে আলোকিত দিকটা অন্ধকারে ও অন্ধকারের দিকটা সূর্যের দিকে চলে আসে এর ফলে দিনরাত্রি পাল্টে যায় অন্ধকার স্থানগুলো আলোকিত হওয়ার ফলে এসব স্থানে দিন হয় এবং আলোকিত স্থান অন্ধকার হয় বলে ওইসব স্থানে রাত হয় এভাবে পর্যায়ক্রমে দিনরাত্রি সংঘটিত হচ্ছে পৃথিবীর আর্নিক গতির ফলেই এরপরে প্রশ্নটি ছিল পূর্ণিমা ও অমাবস্যা কি এই প্রশ্নের নমনতটি হচ্ছে চাঁদ সূর্য ও পৃথিবী যখন একই সরল রেখায় থাকে এবং চাঁদ ও সূর্য যখন পৃথিবীর একই পাশে থাকে তখন অমাবস্যা হয় আর যখন চাঁদ এক পাশে এবং সূর্য তার বিপরীত পাশে থাকে তখন পূর্ণিমা হয় চাঁদ ও পৃথিবীর গতির কারণে অমাবস্যা ও পূর্ণিমা হয় এরপরে প্রশ্নটি ছিল চন্দ্রকলা কি এই প্রশ্নের নমনতটি হচ্ছে একটি অমাবস্যা থেকে পূর্ণিমা ও পূর্ণিমা থেকে অমাবস্যার চাঁদের আলোকিত অংশের বারাকমাকে চন্দ্রকলা বলে এক পূর্ণিমা থেকে প্রায় আরেক পূর্ণিমা পর্যন্ত সময়ের ব্যবধান প্রায় সাড়ে উনত্রিশ দিন একে চন্দ্রমাস বলে একটি অমাবস্যা থেকে পূর্ণিমা ও পূর্ণিমা থেকে অমাবস্যার চাঁদের আলোকিত অংশের বারাকমাকে চন্দ্রকলা বলে এরপরে প্রশ্নটি ছিল ঋতু পরিবর্তন কি এই প্রশ্নের নমনত্বটি হচ্ছে তাপমাত্রার তারতম্য অনুসারে প্রতিটি বছরকে কয়েকটি ভাগে ভাগ করা হয় প্রতিটি ভাগকে এক একটি ঋতু বলে এক ঋতু থেকে আরেক ঋতুর এই পর্যায়ক্রমিক পরিবর্তনকে ঋতু পরিবর্তন বলে এরপরে প্রশ্নটি ছিল চন্দ্রগ্রহণ কি। এই প্রশ্নের নমুনাটি হচ্ছে যখন একই সরলরেখায় পৃথিবীর চাঁদ ও সূর্যের মধ্যে আসে তখন পৃথিবীর ছায়ার জন্য চাঁদে পৃথিবীর আলো পৌঁছায় না ফলে চাঁদকে তখন কিছু সময়ের জন্য দেখা যায় না অর্থাৎ পৃথিবী পৃষ্ঠের কোনো দর্শকের কাছে চাঁদ আংশিক বা সম্পূর্ণরূপে কিছু সময়ের জন্য অদৃশ্য হয়ে যায় তখন একে সংক্ষেপে চন্দ্রগ্রহণ বলে এরপরে প্রশ্নটি ছিল সূর্যগ্রহণ কি এই প্রশ্নের নমনতটি হচ্ছে চাঁদ যখন পরিভ্রমণরত অবস্থায় কিছু সময়ের জন্য পৃথিবী ও সূর্যের মাঝখানে এসে পড়ে তখন পৃথিবীর কোনো দর্শকের কাছে সূর্য আংশিক বা সম্পূর্ণরূপে কিছু সময়ের জন্য অদৃশ্য হয়ে যায় এই ঘটনাকে সূর্যগ্রহণ বলা হয় এরপর তোমাদেরকে বলা হয়েছে সামনের সেশনগুলোতে চলো একে একে দেখে নেওয়া যাক পৃথিবী সূর্য চাঁদের এই বিশাল সিস্টেমটা কিভাবে কাজ করে সময়ের সঙ্গে এদের অবস্থানের পরিবর্তনের ফলাফল হিসেবে কি কি ঘটনা আমরা দেখি আর এই সিস্টেম কিভাবে একটা ভারসাম্যের মতো থাকে প্রথমেই ভালো হয় সূর্য পৃথিবী ও চাঁদের একটা মডেল বানিয়ে নিলে তাহলে সেই মডেল পর্যবেক্ষণ করে সহজেই এই বিভিন্ন ঘটনা বুঝতে পারবে পৃথিবী ও চাঁদ বানানোর জন্য গোল যে কোনো কিছু বেছে নিতে পারো পুরনো ফেলে দেওয়া উপকরণ ব্যবহার করা গেলে সবচেয়ে ভালো সূর্যের জায়গায় যে কোনো আলোর উৎস ব্যবহার করতে পারো এর আগে তোমরা যাযাবর পাখিদের সন্ধানের শিখন অভিজ্ঞতার জন্য সূর্য আর পৃথিবীর মডেল বানিয়েছিলে মনে আছে চাইলে সেই একই উপকরণ এখানেও ব্যবহার করতে পারো আর পুরো মডেলকে জোড়া দেওয়ার জন্য এবং ঘূর্ণ দেখানোর জন্য অন্য কি কি ব্যবহার করা যেতে পারে পৃথিবী ও চাঁদের বিভিন্ন অবস্থান যাতে এদের কক্ষপথের বিভিন্ন অবস্থানে ঘুরিয়ে দেখানো যায় সেজন্য কক্ষপথ তৈরিতে পাতলা স্টিলের তার বা এ জাতীয় কিছু ব্যবহার করতে পারো যা নিচের একটা বেজের সঙ্গে যুক্ত থাকবে কিংবা উপরে একটা তারের ফ্রেম থেকে সুতা দিয়ে ঝুলেও একই কাজ করতে পারো আনুষঙ্গিক অন্য কী কী লাগতে পারে তাও ভেবে বের করো এই কাজটি করতে হবে তোমাদের নিজেদেরকে আমি তোমাদেরকে একটা আলাদা ভিডিওর মাধ্যমে এই কাজটি তোমরা কীভাবে করতে পারো তার একটি ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করে রাখবো তোমরা সেখান থেকে এই পৃথিবীর মডেল বা সৌরজগতের মডেল সূর্য পৃথিবী ও চাঁদের একটা মডেল কিভাবে বানাতে পারো তা তোমরা এখান থেকে সহজেই বুঝে নিতে পারবে এরপরে এখানে নিচের এই লেখাগুলোকে তোমরা ভালোভাবে পড়ে নিবে এখানে হচ্ছে পৃথিবী ও চাঁদের মডেলটা তোমরা কীভাবে বানাতে পারো সে সম্পর্কে এখানে বলা হয়েছে এরপর এখানে বলা হয়েছে মডেল তৈরিতে কি কি উপকরণ ব্যবহার করা যেতে পারে তা তোমরা দলের অন্যদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নাও এরপর বলা হয়েছে উপকরণগুলোর নাম নিচে লিখে রাখো উপকরণ বাছাই করার কারণ কি সে যুক্তিও লিখে রাখতে ভুলো না আমি তোমাদেরকে একটি নমুনত্বর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি চাঁদ পৃথিবীর সূর্যের মডেল তৈরিতে কি কী উপকরণ লাগতে পারে এখানে তোমাদের চাঁদ সূর্য ও পৃথিবীর মডেল তৈরির উপকরণগুলো হচ্ছে কাগজের কার্টুন একটি টেনিস বল একটি কাছি একটি বাল্ব রঙিন কাগজ রং, একটি ছোট প্লাস্টিকের বল আঠা বোতলের মুখ প্যারেক ইত্যাদি আমরা এখানে দেখে ফেললাম পঞ্চম শাসনের কাজগুলোকে তোমরা কিভাবে সমাধান করতে পারো এই ভিডিওতে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে এদের বাকি কাজগুলোকে তোমরা কিভাবে সমাধান করবে তা দেখিয়ে দিব। এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে ভিডিওতে কমেন্ট করে জানাতে পারো আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো